একটা সারপ্রাইজ আছে গাইস আমরা এখন সল্ট লেক সেক্টর 5 এ আছি তো আজকে আমাদের কলকাতা থেকে ফিরে যেতে হবে জাস্ট শাট আপ ইউ শাট আপ ও জি কাহাঁ পে হো আপ দেখিয়ে যারা পাহাড় কি রানী আমরা এখানে পাহাড় কি রানী থেকে একদম স্ট্রিট ফুড মোমো নিয়েছি শুনেছি এটা নাকি খুব টেস্ট এটা টেস্ট করা যাবে ফুড রিভিউ দাও দারুন দারুন খিদার পেটে যা খাওয়া তাই ভাল লাগবে এই হচ্ছে বাংলা কথা ওই দারুন সারুন ওগুলো গুলি মারো পেটে চুহা দৌড়াচ্ছে এখন সব ভাল লাগবে লাঞ্চ ওই মোমো হয়েছে মানে একটার পর একটা সকাল থেকে একটা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে যার কারণে মানে খাওয়ার দিকটা কম কেনাকাটা আরও অন্যান্য কিছু কাজ ছিল পার্সোনালি কাজ ছিল তো সেগুলোর উপর বেশি ফোকাস করতে হয়েছে আমরা টাইম পাইনি যে আমরা খাবো সিসি মানে বিকি ক্যাফেতে আমরা আছি আর ভাবলাম যে এখানে কিছু খাওয়া দাওয়া করিনি অলমোস্ট এখন বাজতেও চলেছে 5:30টার মতো মানে সন্ধ্যা হতে চললো লাঞ্চ যেহেতু হয়নি মোমো খেয়েছিলাম তখন থেকে ভাবলাম যে এখন খাই আর প্রচণ্ড খিদা পেয়েছে আমাদের এই দেখো ওর অবস্থা দুই কামড়ে আমার শেষ হাত তোমার খিদা না লাগলেও তুমি দুই কামড় লাগলে এক কামড়ও বার্গার শেষ করে দিতে পারো যেটা হচ্ছে আসল কথা এত খিদা পাইছে তাই তোমার দুই কামড়ে শেষ হয়েছে তোমার খিদা না পাইলেও তুমি দুই কামড়ে কেন এক কামড়ও শেষ করে দিতে পারো এটা কি আমাকে মানে মানে ভালো কথা বলছো না খারাপ না ভালো কথা বলতেছি না যেটা ফ্যাক্ট সেটা বলছি একবার কি হয়েছে আমি তোমাদের সাথে বলছি মানে ও স্যান্ডউইচ নিয়েছিল আমি বার্গার নিয়েছিলাম তো আমি নর্মালি ওকে একটু রেস্ট করো ট্রাই করো আর আমার ছিল বার্গার ও এক কামড়ে অর্ধেক শেষ করে দিয়েছে আমি তারপর তোমাকে আমার শেয়ারই করবো না আর আমার প্যাটিস বার্গার এরকম জিনিস আমার সাথে আমি শেয়ারই করবো না প্রথম প্রথম ছিল আমি কিছু বলি নাই এখন আমি শেয়ারই করি না তুমি শেষ করো তারপর শেষ করো তুমি মেয়েদের শপিং মুর্দাবাদ আবার কবে আসবে না আসবে মানুষ দুর্গা পূজা তো করে না কষ্ট তোমার বিরহ বেদনায় ও একদম কষ্টে জর্জরিত ওই জন্য ওয়াল ধরে ও কাঁদছে দর্শক 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 জানলা দিয়ে দেখছে পরের দিন পরের বার আসলে তুই ওর থেকে চিকেনের একটা আইটেম খাস তো এর পরের বার চিকেনের তোকে একটা আইটেম টেস্ট করাবে ভালো পারিস লোটে লোটে আচ্ছা ঠিক আছে এর পরের বার লোটের একটা আইটেম হবে ও এই যে যে মেন মেন এই মেন রাধুনি আমরা ব্যাক টু আলিপুরদুয়ার প্রচুর এনজয় করছি প্রচুর মজা করছি সেই এনজয় করছি আমরা এই কয়েকদিন আমরা সেই মিস করব দেখছিস হ্যাঁ বলে দেখ
চেঞ্জ হয়ে গেছে, হাত মানে যেই পোর্শন ঢাকা আছে সেই পোর্শনটা আলাদা কালার, বাকি পোর্শন এখন আলিপুরদুয়ারে 15 দিন বেরোবে না, 15 দিন হচ্ছে রিচার্জ করবে শরীরে। এই যে আরেকজন পুনর পার্টনার, আমাদের সি অফ করতে যাচ্ছে আমাদের সাথে, না আমি নিচ্ছি যার ও বাহুবলী। এই ব্যাগ না ওই ব্যাগ খুলে ফেলায় দেখ অবস্থা, দেখ এই ব্যাগ টানছে ওই ব্যাগ খুলে ফেলছে, আরো শপিং করবা না। সো গাইজ এই ব্যাগটা দিয়ে ও শপিং করে যাচ্ছে পুরো, আরো শপিং বেরোবে। কে টানবে বড় ব্যাগ, আমি খুলি নাকি? হ্যাঁ টাটা, একদম একদম সাবধানে যেও। বুঝতে পারছে 10:40 আর আমাদের ট্রেনটা ছাড়বে 11:20। কি কি খাবার আনছো? আছে চিকেন কষা, চিকেন কষা আর এইডি ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস নি আসছো? প্রন আছে নাকি? না প্রন নেই। প্রথমে আমাকে বলছিল 8টার সময় যে ও কিছু খাবে না রাতে, কেন ও বাইরে অনেক বার্গার ফার্গার এগুলো খেয়েছে। ঠিক যখন দৌড়াদৌড়ি করে আসলো শিয়ালদা স্টেশনে, তারপরে এসে যখন বললো যে আমার না খিদা পাচ্ছে গো, তুমি যখন কিছু আনতে যাবে আমার জন্য নিও। এটা কিন্তু দেওয়ার উচিত ছিল না ওকে, ঠিক আছে? বললাম যে রাত্রি 11:30-12টা বাজে আমার সেই খিদা পাবে, তখন তো কিছু খাবার পাবে না। হ্যাঁ এর জন্য খিদা নিয়ে আসে, কারণ সাথে রয়েছে খালি বিস্কুট আর ওর দেওয়া মুড়ি। প্রচন্ড রিচ একদম গরম, কিন্তু আমি বলছি যে গরম হবে, ও তোমার সামনে ফ্রাই করছে এটা, ওর জন্যই এত টেস্টি। আর পায়ের থেকে মাথা অবধি পুরো কস্টিউম চেঞ্জ। তুমি তো এখন যদি কমফোর্টেবল জার্নি নাই নিতে পারি বাঙালি হয়ে, তাহলে ট্রেন জার্নি করলাম ভাবছি না লুঙ্গি নিয়ে আসবো। লুঙ্গি তো তুমি পরোই না, তোমার তো লুঙ্গি নাই। ট্রেনে সবসময় লুঙ্গি পরে, কে পরে? পরে অনেক লোকই পরে। পরে ভাবলাম যে না যদি লুঙ্গি খুলে যায় তাহলে মানে আমি গেছি। মশাটা টানাও, আমি চালটা পেতে দিই। মশা টানাও, মশা 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 কামড়াবে তো বলছে এই জায়গায় মশা নেই তো। চলো বিছনা বন্ধ করে দিয়েছিল না কোভিডের থেকে, হ্যাঁ আবার দিচ্ছে, আবার দিচ্ছে। কিছু কিছু ট্রেন এখন বন্ধ আছে, আবার চালু হয়েছে। হ্যাঁ টেন্ডার পাস হয়েছে তো, ওই যে টেন্ডার পাস হয়েছে না, আবার আবার শুরু হয়ে গেছে। গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখো চায়ের কাপ নিয়ে বসে গেছি, আর অরিজিৎ উপরে এখনো শুয়েই আছে। আর সব থেকে বড় কথা, কিছুক্ষণ পর একটা সারপ্রাইজ আছে, তা আমি তো ভীষণ এক্সাইটেড এটার জন্য। দেখা আর ওর আগে নামুক, 20 মিনিট আছে, 20 মিনিট 20 মিনিট দাঁড়াবে? ইয়েস সত্যি ইয়েস। তোরা খুঁজে বার করলে কিভাবে বিমান জিজ্ঞেস করছো ওখানে কাউকে? না এদিকে দাঁড়াচ্ছিল, ভালো হয়েছে। এতক্ষণ ধরে দাঁড়া করা রাখছো তুমি, আড়াই ঘন্টা ধরে 8:30 থেকে 11:00 পর্যন্ত তুমি এখানে দাঁড়া করা রাখছো, এটা অন্যায় হয়েছে, অন্যায়। মা সকালের খাবারও নিয়ে আসছো, আবার দুপুরের খাবারও নিয়ে আসছো, ট্রেন লেট হয়েছে বলে? না আমি আরো কিছু বলছি, ট্রেন লেট হয়েছে। আমাদের বাড়িতে আসছো বসো, বলে ওই কি বল, আমাদের বাড়িতে আসছো বসো। থ্যাংক ইউ। কয়টা সময় উঠছো ঘুম থেকে? 5টার থেকে উঠে প্রিপারেশন, আস্তে আস্তে যাব, আস্তে আস্তে আসছো তো, হাঁপাই নাই তো? আচ্ছা রিজার্ভ করে আসছো, আবার রিজার্ভেই যাবে। তোমার ব্লগটাকে এডিট করে দিবে তাহলে। হ্যাঁ
মা কত খাবার নিয়ে আসছে, ঘুগনি গেল একবার, তারপরে ঝালমুড়ি গেল, ও কতবার বললো যে চলো খাই, তারপরে ওই যে বয়েল এগ গেল, বলো খাও, কিছু খাওয়াচ্ছি না, একবারে মার খাবার গুলো আসবে তারপর আমি খাবো। ট্রেন লেট ছিল, এখন এত লেট হয়ে গেছে যে আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথে করতে হবে। আমি মাকে বলছিলাম আলু সিদ্ধ কি খেতে ইচ্ছা করছে, এত রিচ খাচ্ছি কয়দিন ধরে, হ্যাঁ এই জন্যই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছে, আমার ফেভারিট খাবার সাথে সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে ভাত আছে, এটা কি, এটা সব খাবার জমে একদম খি বাবু, বাড়ির রান্না পাচ্ছি কতদিন পরে, কতদিন পর বাড়ির খাবার খাবো, কেমন বলো, এক্সাইটেড, অনেক দিন এক্সাইটেড মানে টু মাচ এক্সাইটেড। এইভাবেই দেয় বাবাকে দোকানে খাবার পাঠায় না, এইভাবেই দেয় ন্যাপকিন দিয়ে এরকম করে মুড়িয়ে দেয়। এটা যে পাস্তা আছে দুটো, মুসুরির ডাল, ইস এটা আমার চরম টেস্টি একটা খাবার, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর এই যে ভাত, মার হাতে রান্না আমার তো দেখেই জিভে জল আসছে, কতদিন পর মার হাতে রান্না খাচ্ছি। ভেজ কম্বো মিল পেয়েছি তা মার হাতে, মা পাস্তাটা শিয়েছে, পাস্তাটা না 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 কম হয় নাই, বনির বেশি হয়েছে, ওর থেকে আবার আমি নিলাম, তেলের গন্ধ পাচ্ছি, ভুড় ভুড় করে তেলের গন্ধ, সব চিন্তা হয়ে গেল নাকি, আমার সাথে করবে না ছেলেদের সাথে।